বন্ধুরা রাশিয়ার মিক থার্টি ফাইভ এবং চাইনিজ সিঙ্গেল ইঞ্জিন জেটেন সি দুটি ফোর প্লাস প্লাস জেনারেশনের মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট মিক থার্টি ফাইভ ডবল ইঞ্জিন মিডিয়াম ওয়েট ফাইটার এবং জেটেন সি সিঙ্গেল ইঞ্জিন লাইট ওয়েট ফাইটার মিক থার্টি ফাইভ সার্ভিসে আসে দুই সালের জুন মাসে এবং জেটেন সি সার্ভিসে আসে দুই সালের মার্চ মাসে দুটির তুলনা করলে দেখা যাবে মিক থার্টি ফাইভ জেটেন সির চেয়ে অধিক কার্যকর ফাইটার মেক থার্টি ফাইভ ওজনে বেশি এবং রাডার অধিক শক্তিশালী এবং এর ডিজাইন অধিক ম্যানুয়েরেবল সম্পন্ন অধিক গতিসম্পন্ন এবং অধিক উচ্চতায় কার্যকরী এটি রাশিয়ার আট থার্টি সেভেন এম হাইপারসোনিক এয়ার টু এয়ার মিসাইল বহন করে যার রেঞ্জ চারশো কিলোমিটার যেখানে এন সি পিএল ফিফটিন এয়ার টু এয়ার মিসাইলের রেঞ্জ সর্বোচ্চ তিনশো কিলোমিটার এই মিসাইলের গতি তুলনামূলকভাবে ধীর উভয় ফাইটার এইশা রাডার বহন করে উভয় ফাইটারের ইঞ্জিনে থ্রি ডাইমেনশন থ্রাস্ট ভেক্টর প্রযুক্তি রয়েছে উভয় বিমানই আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাথে সমন্বয় করতে সক্ষম আমাদের বিমান বাহিনী উভয় দেশের ফাইটার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে জেটেনসির সবচেয়ে বড় সুবিধা হল সেটি ব্যয় সাশ্রয়ী এর মূল্য তুলনামূলকভাবে কম এটি মেক থার্টি ফাইভ এর চেয়ে তুলনামূলকভাবে সস্তা এবং ফ্লাইং আওয়ার কস্ট মিক থার্টি এর চেয়ে কম এতে লিমিটেড স্টেলথ প্রযুক্তি সম্পন্ন বা এতে লিমিটেড স্টেলথ প্রযুক্তি রয়েছে কিন্তু এর রাডার ছোট এবং মেক থার্টি ফাইভের চেয়ে কম ক্ষমতা সম্পন্ন এক কথায় মেক থার্টি ফাইভ হলো নেক্সট জেনারেশনের মিডিয়াম ওয়েট ফাইটার এবং জেটেন সি হলো নেক্সট জেনারেশনের লাইট ওয়েট ফাইটার তাই দুইটির তুলনামূলক বিচারে মেক থার্টি ফাইভ এফ সেভেনের রিপ্লেস হিসেবে প্রথম পছন্দ হওয়া উচিত যদিও এর মূল্য একটু বেশি তারপরও যদি এই ফাইটারের সাথে রাশিয়ান আর থার্টি সেভেন এম হাইপারসোনিক এয়ার টু এয়ার ভেরি লং মিসাইল নেওয়া যায় তাহলে কেল্লা ফতে বাংলাদেশের আকাশে যে কোনো হুমকি জনমের মতো স্তব্ধ করে দেওয়া যাবে এমনকি ভারতের রাফাইল এবং প্রজন্মের অন্য কোনো যুদ্ধ বিমানও থার্টি সেভেন এম মিসাইল সমৃদ্ধ মিগ থার্টি ফাইভের সামনে নিরাপদ নয় তারপরও চায়না আমাদের বৃহত্তর অস্ত্র সরবরাহকারী দেশ চীনের কাছ থেকে জে সাথে কৌশলগত অস্ত্র সহজেই পাওয়া যেতে পারে যেটা অনেক সময় রাশিয়ার কাছ থেকে পাওয়া সম্ভব নয় তাই সবশেষে বলা যায় সার্বিক বিশ্লেষণে গুণগত মান এবং শক্তিমত্তা বিচারে মেক থার্টি ফাইভ যদি এফ সেভেন বিজি রিফ্লেস হিসেবে নেওয়া যায় তাহলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটা বড় রকমের জাম্প করবে অন্যদিকে এন সি এর সাথে যদি চায়নার পিএল ফিফটিন ইয়ার টু এয়ার মিসাইল প্যাকেজ আকারে নেওয়া যায় যুদ্ধকালীন পরিস্থিতিতে এবং চীনের সাথে আমাদের সম্পর্ক বিচারে জেটেন ছিও একেবারে খারাপ অপশন নয় আমাদের জন্য বন্ধুরা এই ধরনের গুরুত্বপূর্ণ ইউনিক সামরিক বিশ্লেষণ যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে মোহিদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চেপে দিন তাহলে আমি যখনই এই ধরনের ইউনিক বিশ্লেষণমূলক সামরিক ভিডিও দিব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন আর যে সকল ভাইরা বিদেশ থেকে আমাকে দেখছেন বা শুনছেন তাদেরকে আমার প্রাণ ঢালা অভিনন্দন আশা করি আপনারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজক কালক বাংলাদেশ সরকার তার এফ সেভেন বিজি এবং এফ সেভেন বিএম ফ্লিটটিকে রিপ্লেস করবে আর রিপ্লেস করার জন্য তারা এখনই পাখির চোখে কয়েকটি বিমানকে রেখেছে তার মধ্যে প্রথম দিকে আছে জেটেন সি এবং রাশিয়ার তৈরি জাবল ইঞ্জিন মিডিয়াম রোল মাল্টি ফাইটার মেক থার্টি ফাইভ বন্ধুরা আমার ব্যক্তি কত পছন্দ হচ্ছে মিক থার্টি ফাইভ বন্ধুরা যে কোনো দেশের বিমান বহরে যদি তিনি স্কোয়াড্রন মেগ থার্টি ফাইভের মতো বিমান থাকে তাহলে পার্শ্ববর্তী যে কোনো দেশ সেই বিমান বাহিনীকে অর্থাৎ চিরতরে পূর্ব পশ্চিমের যে দাদাগিরি এবং মানকিগিরি স্থায়ীভাবে স্তব্ধ হয়ে যাবে সুতরাং আমরা চাই বাংলার আকাশে উড়ুক তিনি স্কোয়াড্রন এফ সেভেন বিজির রিপ্লেস হিসেবে মিগ থার্টি ফাইভ আপনাদের পছন্দ কোনটি অবশ্যই কমেন্টস বক্সে জানান বন্ধুরা আজকের মতো যাচ্ছি আবার দেখা হবে নতুন কোনো সামরিক বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য